আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট, ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা জানব কোনো ধরনের ওষুধ ছাড়া বমি আমরা কিন্তু এভাবে বন্ধ করব। অর্থাৎ বমি হওয়া বা বমি বমি ভাব খুবই কমন একটা সমস্যা। তো বমি হওয়াটা কিন্তু অনেক সময় আমাদের জন্য ভালো, কারণ বমি হলে আমাদের অনেক সময় আমাদের পেটের ভিতরে কোনো টক্সিক সাবস্টেন্স অর্থাৎ বিষাক্ত কোনো কিছু থাকলে সেটা বমির সাথে বের হয়ে আসে, যেটা আমাদের জন্য আসলেই গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মধ্যে বমি যদি অতিরিক্ত হয়ে যায় কিংবা বিভিন্ন কারণে আমাদের অযথা বমি হতে পারে, যেটা কিন্তু আমাদের শরীরের জন্য আমাদের ক্ষতিকর। বিশেষ করে হচ্ছে মাইগ্রেন কিংবা হচ্ছে আপনার ভাইরাল ইনফেকশান কিংবা প্রেগনেন্সি কিংবা আপনার ফাটা পায়খানা কিংবা ওষুধের জন্য আপনার কিন্তু বমি হতে পারে। অতিরিক্ত পরিমাণ বমি হলে আমাদের শরীর থেকে কিন্তু পানি বের হয়ে যাচ্ছে, যার জন্য আমাদের ডিহাইড্রেশন হতে পারে, অর্থাৎ পানি শূন্যতা হতে পারে, যেটার জন্য আমাদের সমস্যা অনেক বড় সমস্যা হতে পারে। তো আসলে হচ্ছে মানে আপনি যদি চান সেই এই ক্ষেত্রে আমরা কিন্তু আমাদের কোনো ওষুধ না খেয়েও কিন্তু আমরা চাইলে অনেক ধরনের বমি আমরা বন্ধ করতে পারি, যেটা আমাদের জন্য হার্মফুল সেই ধরনের বমিগুলো আমরা অবশ্যই আমরা কিছু আপনার সেন্সেশন যদি আমরা যে সেন্সেশনটা আমাদের বমির জন্য কারণ হচ্ছে ওই সেন্সেশনটা যদি আমরা বন্ধ করে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের আচ্ছা বমি হওয়াটাও আমাদের বন্ধ হবে। তো এখন আমরা এই যে বমিটিং বা এই বমি বমি ভাব বন্ধ করার আমরা হচ্ছে ফার্স্ট যে পদক্ষেপটা মানে ওটা হচ্ছে আমাদের রিল্যাক্সেশন। আমাদের যে কিছু রিল্যাক্সেশন টেকনিক আছে, যে টেকনিকের মাধ্যমে আমরা চাইলে আমাদের এই বমিটাকে আমরা বন্ধ করতে পারব। বিশেষত হচ্ছে যদি আপনি দেখেন যে আপনার মাইগ্রেনের জন্য কিংবা হচ্ছে আপনার হঠাৎ করে অনেক গরম লাগতেছে, ওইসব বমির ক্ষেত্রে ওইসব বমি বমি বা বমির ক্ষেত্রে আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছেন একটা কাপড়কে ভিজে অর্থাৎ একটা ভেজা কাপড়কে আপনার কোন কপালে দিয়ে রাখবেন কিংবা হচ্ছে আপনার গাড়ে দিবেন, দিয়ে আপনি শুয়ে থাকবেন। অর্থাৎ শোয়া অবস্থায় আপনার কপালের উপর ভেজা একটা কাপড় দিবেন, এতে করে দেখবেন যে আপনার কাছে রিল্যাক্স লাগবে এবং অনেক ভালো লাগবে। তবে কখনো আইস ইউজ করবেন না, মানে বরফ ইউজ করার প্রয়োজন নেই। আপনি ইউজ করবেন হচ্ছে যে একটা ভেজা একটা কাপড় অর্থাৎ পানিতে সুবাই একটা কাপড়কে ডেকে হচ্ছে আপনার পানিটা সরাইয়ে ভেজা কাপড়টাকে আপনি এখানে দিবেন। সো একটা টেকনিক আমরা জানলাম। সেকেন্ড টেকনিকটা হচ্ছে আমাদেরকে ডিপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, অর্থাৎ বমি ভাবকে আমাদের বমি বন্ধ করার জন্য হচ্ছে আমাদের মানে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা খুবই একটা গুরুত্বপূর্ণ। এবং এই ডিপ ব্রিদিং এক্সারসাইজটা হচ্ছে খুবই সহজ একটা এক্সারসাইজ। আপনি নাক দিয়ে শ্বাস নেবেন, মানে নাক দিয়ে শ্বাস নিয়ে ভিতরে কিছুক্ষণ রাখবেন বা যতটা পারেন নেবেন, তারপর আপনি মুখ দিয়ে আস্তে আস্তে ছাড়বেন। অর্থাৎ আমরা নাক দিয়ে শ্বাসটাকে নেব বাতাসটাকে আর মুখ দিয়ে ছাড়ব, এবং আমরা মানে কিছুক্ষণ ধরে আমরা নেব। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মানে এক্সারসাইজ। আপনি এক্সারসাইজটা করে আপনি বমির ক্ষেত্রে অনেক একটা ভালো আপনি হচ্ছে একটা ইফেক্টিভ একটা হয়। এটা আমার বোনের একবার বমি হচ্ছিলো, কোনোভাবেই আমরা অফ করতে পারতেছিলাম না ওষুধ খেয়েও, সেই ক্ষেত্রে আমরা ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করে একটা ভালো একটা ইফেক্টিভ পেয়েছি। তো সো আপনারা যাদের বমি বমিভাবে সমস্যা আছে আপনার বা বমি হয়, আপনি তখন আপনি ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করতে পারেন, এটা আপনার জন্য ইফেক্টিভ হবে। আর এছাড়া হচ্ছে থার্ড যে স্টেপটা, আপনার যদি মানে মানে হাঁটার উপযোগী হন অর্থাৎ আপনার বমিটা বমি বাবা হচ্ছে কিংবা হচ্ছে বমিটা আপনার কম বা হচ্ছে আপনি হাঁটতে পারতেছেন, সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনি আশেপাশে একটু খোলা বাতাসে আপনি হাঁটেন, ওখানে আপনি কিছু হচ্ছে সিম্পল কিছু আপনি হচ্ছে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা করেন, যেটা আপনার জন্য খুবই ইফেক্টিভ হবে। ফোর্থ একটা টেকনিক আছে, ওটা হচ্ছে আপনার কিছু আপনি বডি কিছু সেন্সেশনকে আপনি হচ্ছেন অ্যাক্টিভেট করতে পারেন টাচ করে। তো বডি বিভিন্ন জায়গায় টাচ করলেন, আপনার বমি হচ্ছে আপনাকে কেউ একজনকে বললেন একটু হাঁটতে একটু ম্যাসেজ করে দেওয়ার জন্য,
হাতটা একটু রাবিং করে দেওয়ার জন্য, মুখটা একটু ইয়ে করে দেওয়ার জন্য দেখবেন যে আপনার কাছে ভালো লাগবে। কিংবা হচ্ছে আপনার জিভে আপনি ঠোঁটটাকে দোকানে আমড়ালেন, অর্থাৎ আপনি বডির বিভিন্ন জায়গায় টাচ করলেন, আপনার পায়ের দিকে একটু হাত ধরে আপনি ধরলেন, হাতের দিকে এরকম ধরলেন, দেখবেন যে আপনার কাছে কি আপনার সেন্সেশনটা একটু চেঞ্জ হবে, যেটা আপনার হচ্ছে ভূমিপন্দে আপনার মানে সহযোগিতা করবে। আর এছাড়া হচ্ছে আকুপ্রেশারিস্টরা, যারা আকুপ্রেশার দেয় তারা কিছু টেকনিক অবলম্বন করে ভূমিপন্দে অন্ধ হওয়ার জন্য। আপনি স্যার এই হাত হাতটা এভাবে ধরলেন, ধরে এখানে মাঝখানে রিস্টে জয়েন্টে এখানে ধরে আপনি হালকা হালকা একটু ম্যাসেজ করতে পারেন বা চাপ দিয়ে একটু ধরে রাখতে পারেন, হচ্ছে এটাও আপনার জন্য মানে ইফেক্টিভ হতে পারে। কখন কার জন্য যে কোন টেকনিক কাজ করে সেটা বই বলা খুব মুশকিল, তবে এগুলো নিয়ে মানে আকুপ্রেশার যারা নিয়ে কাজ করে তারা খুবই এগুলা খুবই ইউজ করে বমি বন্ধ করার জন্য। আপনি এখানে হাত দিয়ে হাতটাই মুখের দিকে রাখলেন, রেখে এখানে হাত দিয়ে একটু ধরে হালকা 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 একটু চাপ দিলেন, এভাবে একটু চাপ দিলেন, এই চাপ দিলেন, কিংবা একটু হালকা ধরে রাখলেন। তো এগুলো আপনার জন্য হোমে আপনার জন্য উপকার হতে পারে। আর এছাড়া হচ্ছে বমি হওয়ার সময় বা এর পরে আমরা কিছু খাওয়া দাওয়া, আসলে কী খেলে আসলে আমাদের বমি হবে না বা আমরা কি খেলে আমাদের বমি ভাবটা হবে বেশি, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা কোনো অনপজিশনে থাকি। তো বমি হওয়ার পর আপনি অনেক বেশি পানি খাওয়ার প্রয়োজন, আপনাকে পানি খেতে হবে, পানি কম কম খাবেন, অল্প একটু অল্প খাবেন, কারণ বেশি বেশি খেলে আপনার বমিটা আবার কি বাড়তে পারে। আর যদি আপনার হচ্ছে মানে বমি অনেক বেশি আপনার পাতলা পায়খানা হচ্ছে বমি হচ্ছে সেক্ষেত্রে আপনি স্যালাইনও খেয়ে যেতে পারেন। সেটা যদি আপনার খুব বেশি পাতলা পায়খানা না হয় বমি কম হয় সেক্ষেত্রে আপনি স্যালাইন খাওয়ার প্রয়োজন নেই, কারণ এগুলো খেলে অনেক সময় বমির ভাব বাড়তে পারে। তো এছাড়া হচ্ছে আপনাকে কিছু আপনি আদা খেতে পারেন বা আদা শাক খেতে পারেন, এটাও বমি বন্ধ হওয়ার জন্য খুবই হেল্পফুল। আর বমি আপনি হচ্ছে হলে ওই সময় কফি টফি খাওয়া একটু অ্যাভয়েড করবেন। সো এগুলো আসলে কফি খেলে আপনার ওই বমি ভাবটা মানে বাড়তে পারে। তবে হচ্ছে আপনাকে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ডিপ ব্রিদিং এক্সারসাইজটা এবং প্লাস আপনাকে রিল্যাক্স থাকা, আপনি একটু তাওয়ালে ভিজে তাওয়ালে দিয়ে রাখলে দেখবেন যে আপনার বমিটা অটো অফ হয়ে যাচ্ছে। আপনার এই টেকনিকগুলো অবলম্বন করার পরেও যদি আপনার বমি যদি বন্ধ না হয় সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী চিকিৎসকের কাছে মানে যাবেন। আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আপনারা কোনো কমেন্ট করতে পারেন। আর আপনারা সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।